আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন ভাই সাথে ওনার ছেলে আছে। তো ওনার ছেলের জন্য এবং ওনারা অনলাইনে কাজ করার জন্য আমাদের কম্পিউটার ল্যাব থেকে দুইটি কম্পিউটার আজকে বিল্ড করছে। একটি হচ্ছে অল ইন ওয়ান এবং একটি হচ্ছে 19 ইঞ্চি মনিটর সহ Core i5 8 GB র্যাম দিয়ে টোটাল একটি প্যাকেজ। তো আপনারা যারা ভাবতেছেন পার্সোনাল ব্যবহারের জন্য একটি অল ইন ওয়ান পিসি কিনবেন, অথবা আপনারা একটি নিজে ফ্রিল্যান্সিং কাজের জন্য, অথবা আপনারা এডিটিংয়ের কাজের জন্য বা ইউটিউবিংয়ের জন্য আপনারা একটি ভালো মানের পিসি কিনবেন, তো আজকে আমরা ওনারা দুইটি কম্পিউটার আমাদের কাছ থেকে কিনছে। আমরা এই দুইটি কম্পিউটারে কী কী প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট প্রাইস বলে দিব, আর এখন তারপর হচ্ছে আমরা এখানে বাজেট বলে দিব, এখানে পিসির বাজেট কত টাকা হয়েছে। তাহলে আপনারা যারা পিসি কিনতে যাচ্ছেন আপনাদের অনেকটাই উপকার হবে। তো এখন আমরা কথা বলবো আমাদের যে ভাই আসছে ওনাদের সাথে আমরা আগে পরিচিত হব। জি ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম মোহাম্মদ ইলিয়াস আশরাফ। আপনি পেশায় কি করেন? আমি এমনি একটা কোম্পানিতে জব করি ঢাকা মানি এক্সচেঞ্জে। আর এমনি বাসা কোথায়, কোথায় থাকেন? আমাদের বাসা ব্রাহ্মণ সদর শিবরামকান্দি হাজিবাড়ি। ও আচ্ছা, তো আপনি আমাদের কাছ থেকে আজকে দুইটি পিসি কিনছেন, তো আপনি আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আসলে আপনি ঠিকানা আমি অনলাইনে ঘাটাঘাটি করছি অনেক, তারপর ইউটিউবে আপনার আশিক কম্পিউটার অফিসিয়াল ঠিকানা পাইছি। সেখানে দেখলাম যে আপনার এখানে কম্পিউটার ভালো মানের এবং আপনার বাজেটের ভিতরে পাওয়া যায়, এ কারণে আপনার এখানে আসা আর কি। তো আজকে আমাদের কাছ থেকে যে দুইটি পিসি আপনি বিল্ড আপ করছেন, এগুলো কি আপনি নিজের জন্য না আপনি কার জন্য বিল্ড আপ করছেন? এটা একটা করছে আমার সেলের জন্য, আমার সেলের জন্য। জি জি, আমার ছেলে সাথ হেফজ শেষ করছে, ওর সাথে আমার কমিটমেন্ট ছিল হেফ শেষ করলে ওনাকে একটা কম্পিউটার কিনে দেবো আর কি। আরেকটা পিসি ভাবছি যে স্যারকে দিয়েছি, তো পিতা হিসাবে আমারও একটা দরকার, এই হিসাবে আমি একটা নিয়ে নিলাম আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনারা দুইজনে দুইটা পিসি ইউজ করবেন? জি জি জি। তো ধন্যবাদ আপনাকে। তো এখন মূলত ওনাদের যে পিসি আছে আমরা আপনাদেরকে দেখাবো পিসি, এবং পিসির প্রাইস কত এবং প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট প্রাইস বলে দিব। তাহলে আপনারা আমাকে এর আগে যারা প্রশ্ন করছিলেন যে পিসি প্রোডাক্টের আপডেট প্রাইস নিয়ে ভিডিও দেওয়ার জন্য, তাহলে আপনারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এখন আমরা ভিডিওটি শুরু করব। এটি হচ্ছে ওনার ইনভয়েস, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার নাম হচ্ছে ইলিয়াস আশরাফ, উনি হচ্ছে শিমাইলকান্দি পাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছে, এবং এখানে ওনার যে পিসির যে বাজেট আছে আপনারা দেখতে পাচ্ছেন 24,840 টাকা। এখানে টোটাল পিসির যে আছে মনিটর সহ ওনার পিসিও বিল্ড আপ করা হয়েছে এটি, তো ওনাকে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে ওনার জন্য মূলত আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান একটি পিসি নিছে, এটি হচ্ছে 16,000 টাকা। তো ওনার টোটাল হচ্ছে 41,000 টাকা আসছে দুইটি পিসি মনিটর সহ একবারে কমপ্লিট। তো এখন আমি প্রথমত দেখাবো ওনার যে মনিটর আমাদের কাছ থেকে নিছে, এটি হচ্ছে ওনার মনিটরটি। তো এই মনিটরটি আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন, এর প্রাইস হচ্ছে 6,800 টাকা। তো এই মনিটরটি চতুর্দিকে মুভ করা যায়, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এর মধ্যে USB পোর্ট আছে 4টি। তো প্রিন্টারের কেবল আছে একটি, এদিকে লাগানোর পর পিসিতে লাগাইলে আপনারা এই মনিটরের মধ্যে আপনারা 4টি USB পোর্ট কাজ করবে, এবং এর হ্যান্ডেলটি অনেক লম্বা, এটি উপরে নিচে সব দিক দিয়ে মুভ করানো যায়, এবং খুবই ভালো মানের একটি মনিটর ডেল কোম্পানির। এটি হচ্ছে একটি কোরিয়ান মনিটর। তারপর হচ্ছে উনি যে পিসি নিছে আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে একটি অ্যাপটেকের কেচিং, সিম্পলের মধ্যে একবারে ছোটোর মধ্যে খুবই ভালো মানের একটি কেচিং। তো এর প্রাইস হচ্ছে 1200 টাকা ধরা হয়েছে, এবং আপনারা অ্যাভেলেবেল 1200 টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে ওনাকে যে মাদারবোর্ডটি দেওয়া হয়েছে, এটি হচ্ছে MSI-এর একটি মাদারবোর্ড, এখানে H61M-E34 এই মডেলটি। তো MSI-এর বুটগুলো অনেকটাই লং টাইম টেকসই হয়, MSI, ASUS এই বুটগুলো আমাদের কাছ থেকে আপনারা 4th generation মাদারবোর্ডের বা 4th generation পিসির মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তো এটি 8-to-1 মাদারবোর্ড 4th generation, এর মধ্যে 4টি SATA পোর্ট এবং
দুইটি DDR3 দেখতে পাচ্ছেন র্যাম স্লট এবং এর মধ্যে ফোর্থ জেনারেশনের Core i3 Core i5 Core i7 এবং পেন্টিয়াম প্রসেসর ব্যবহার করা যাবে। তো এই মাদারবোর্ডটি আমরা ওনাকে 3700 টাকা ধরে দিছি এবং এই মাদারবোর্ডের পিছনের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর পিছনের দিক দিয়ে USB 3.0 পোর্ট আছে 4টি, HDMI পোর্ট আছে, USB 2.0 পোর্ট আছে, PS2 কিবোর্ড মাউস দেওয়া আছে। তারপর হচ্ছে এর সাথে আমরা যে প্রসেসরটি দিছি এটি হচ্ছে খুবই ভালো মানের একটি প্রসেসর, Core i5 ফোর্থ জেনারেশনের 3.30 GHz-এর। তো এর প্রাইস আমরা আগে 6700 টাকা সেল করছি, তো এখন প্রসেসরের প্রাইস অনেকটাই কমছে, তো আমরা 5500 টাকা ধরে দিছি। আর যে প্রসেসরগুলো 2.90, 2.50, 3.00 এগুলোর প্রাইস হচ্ছে ফোর্থ জেনারেশনের i5-এর বর্তমানে আপনারা 4800 টাকা বা 5200 টাকার ভিতরে অ্যাভেলেবেল পাবেন। আর যেগুলো GHz বেশি আর প্রাইস একটু বেশি। তারপর হচ্ছে যেহেতু এখানে i5-এর একটি প্রসেসর দেওয়া হয়েছে, আমরা এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানটি দিছি, এটি খুবই ভালো মানের 450 টাকা। তারপর হচ্ছে আমরা ওনাকে অ্যাডাটার 2 বছরের ওয়ারেন্টির একটি র্যাম দিয়ে দিছি 8GB, এর প্রাইস হচ্ছে 2100 টাকা ধরে দিছি। এগুলো আমরা আগে 2500 টাকা সেল করছি, তো র্যামের প্রাইস অনেকটা কমছে। তারপর হচ্ছে আমরা একটি কোরিয়ান গেমিং পাওয়ার সাপ্লাই দিছি বড় ফ্যানের, তো এটি দিয়ে 2টি হার্ড ডিস্ক এবং 2টি র্যাম এবং একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের ভোল্টেজজনিত প্রবলেম হবে না। এর প্রাইস হচ্ছে 900 টাকা। তো আমাদের কাছে 1700 টাকা থেকে শুরু করে আপনারা 900 টাকার ভিতরে গেমিং কোরিয়ান পাওয়ার সাপ্লাই পাবেন, যেগুলো বাহির থেকে ইনপুট করা খুবই ভালো মানের। তারপর হচ্ছে ওনাকে আমরা যে হার্ড ডিস্ক দিছি এটি হচ্ছে 500GB তুশিবার একটি হার্ড ডিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই হার্ড ডিস্কটি। তো এর প্রাইস হচ্ছে 1300 টাকা, এটি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি উনি একটি DVD রাইটার নিছে, তো DVD রাইটারের প্রাইস হচ্ছে এখানে 650 টাকা, এটিও 1 বছরের ওয়ারেন্টি আছে। তারপর হচ্ছে 120GB আমরা একটি SSD দিয়ে দিছি, এর প্রাইস হচ্ছে 1450 টাকা WD, এটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তো এই হচ্ছে ওনার টোটাল প্যাকেজ এবং আমরা সাথে একটি অ্যাপটেকের ওয়াইফাই রিসিভার দিয়ে দিছি এবং এফোরটেকের কিবোর্ড মাউস আমরা ওনাকে দিয়ে দিছি। এফোরটেকের কিবোর্ড মাউসের প্রাইস হচ্ছে 900, 300 টাকা হচ্ছে মাউসের প্রাইস এবং 600 টাকা হচ্ছে কিবোর্ডের প্রাইস। তো টোটাল হচ্ছে এই যে বাজেট ছিল মনিটর সহ ভালো মানের 19 ইঞ্চি মনিটর, তারপরে হচ্ছে Core i5 ফোর্থ জেনারেশন, MSI-R81-এর মাদারবোর্ড, 120GB SSD, 500GB হার্ড ডিস্ক, 8GB RAM দিয়ে টোটাল এই প্যাকেজটি। তো এই প্যাকেজটি দিয়ে আপনারা চাইলে অনলাইনে বা 3D ম্যাক্সের কাজ করতে পারবেন বা অটোকেডের কাজও আপনারা চাইলে করতে পারবেন বা পার্সোনাল ব্যবহারের জন্য আপনারা এই প্যাকেজটি ব্যবহার করতে পারেন। এর প্রাইস হচ্ছে 24800 টাকা, এটি হচ্ছে বর্তমান আপডেট প্রাইস। তারপর হচ্ছে ওনাকে আমরা একটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেড ইন টোকিও, এটি হচ্ছে একটি 22 ইঞ্চি HP-র এক অল ইন ওয়ান একটি PC। তো এর প্রসেসর হচ্ছে Core 2 3.2 GB এবং 4GB RAM, 320GB হার্ড ডিস্ক, 2200GB হার্ড ডিস্ক আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন। তো এই যে PC আছে, তো এই PC-টি ওনাকে আমরা ধরে দিছি প্রায় 16000 টাকা দিয়ে। তো এই হচ্ছে ওনার আজকে যে টোটাল 2টি PC-র কনফিগারেশন। আপনারা যারা ভাবতেছেন অল ইন ওয়ান PC কিনবেন 16000 টাকার ভিতরে, আপনারা এই PC-টি নিতে পারেন, এটি দিয়ে আপনারা সব ধরনের কাজ আপনারা করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যারা কম প্রাইসে অল ইন ওয়ান PC কিনতে যাচ্ছে বা ফোর্থ জেনারেশনের i5-এর PC কিনতে যাচ্ছে আমাদের কাছ থেকে কিনতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।